হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা বাংলা নাটকের রিভিউ করব। নাটকটার নাম হলো কাল্লু সুইপার। এই নাটকটা ঈদ নাটক 2021-এর একটা নাটক, এবং নাটকটা কিছুদিন আগে জাস্ট ইউটিউবে মানে এসছে, এবং সেখান থেকে আমি নাটকটা দেখা জাস্ট শেষ করলাম। আমার কিন্তু নাটকটা দিব্য লেগেছে, দারুণ লেগেছে। এবং এই নাটকটা লিখেছে হলো জুয়েল আলিন, এবং এই নাটকটার ডিরেক্টর হলো জাহিদুর রহমান। আমি যদি ভুল না করে থাকি, জাহিদুর রহমান মোস্ট প্রবলি উনি ওখানকার একজন বেশ ভালো একজন অভিনেতা, যদি আমার মানে নামটা যদি গুলিয়ে না যায়। এবং আমি পুরোপুরি ইনফরমেশনটা যদি আমি নেয়ার পর নিশ্চয়ই আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই নাটকটা ডিউরেশন 43 মিনিট 39 সেকেন্ডের মতো। নাটকটা কিন্তু দুর্দান্ত, এবং এই নাটকটার জনরা আপনি কমেডি এবং ড্রামা দুটো মিলিয়ে মিশে পাবে। কিন্তু নাটকের একটা পোর্শনে কিন্তু নাটকটা সে মানে তখন আর সেখানে কমেডি থাকে না, সেটা পুরোপুরি 180 ডিগ্রি টার্ন হয়ে সেখানে দুঃখের পরিণতিটাই অনেক বেশি দেখা দেয়। এখানে লিড কাস্টে মোশাররফ করিম আছে, এবং তানিয়া বৃষ্টি রয়েছে, মুকুল সিরাজ রয়েছে, শাহেদ আলী রয়েছে এখানে, মানে কোস্টাররাও কিন্তু প্রচণ্ড ভালো এখানে অভিনয় করেছেন। এবং মোশাররফ করিমের অভিনয় দেখে তো আমরা রীতিমতো মুগ্ধ। মোশাররফ করিম এখানে যথেষ্ট ভালো অভিনয় করেছে, এবং মোশাররফ করিমের সাথে কিন্তু তানিয়া বৃষ্টিও কিন্তু সমানভাবে পাল্লা দিয়ে এখানে অভিনয় করেছেন। এবং তানিয়া বৃষ্টির যে তার লুকস, তার যে বডি ল্যাঙ্গুয়েজগুলো, এবং এটা নাটকটা ঢাকায় শ্যুট করা হয়েছে, এবং ঢাকাইয়াদের যে ভাষা সেই ভাষাগুলো এখানে ইউজ করা হয়েছে, ঢাকাইয়া কুট্টি যাদের বলা হয়, তার উপর বেস করে কিন্তু এই নাটকটা। তা প্রথমে দেখানো হয় যে মোশাররফ করিম সে একজন সুইপার থাকে, এবং তার পরবর্তীকালে তার মানে ফ্যামিলিতে কী কী প্রবলেমসগুলো অ্যারাইজ করে সেই জিনিসগুলো দেখানো হয়। মোশাররফ করিমের একজন ভাই থাকে, মোশাররফ করিমের মা থাকে, সে চোখে দেখতে পান না, এবং একটা সময় মোশাররফ করিম কিন্তু প্যারালাইসও হয়ে যায়, তার একটা সাইড পুরোপুরিভাবে কাজ করে না। এবং এখানে একটা জায়গায় দেখানো হয়েছে যে মোশাররফ করিমের মাকে কিন্তু ভিক্ষাবৃত্তিও করতে হচ্ছে একটা রোডে, সেখানে বসে গিয়ে যেহেতু সে চোখে দেখতে পান না, সবাই তাকে থালায় টাকা দিয়ে যাচ্ছে। মোশাররফ করিমের ওয়াইফ তাতে এই সময়টা কিন্তু মানে ফ্যামিলির যে প্রবলেমসগুলো কিন্তু তার জন্য কিন্তু অ্যারাইজ হয়। এবং একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, আপনি যদি এই জন্মে যদি আপনি যদি কখনো কাউ মানে কাউকে যদি খুব অত্যাচার করেন, যদি আপনি যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনাকে এ জন্মে কিন্তু সেই ভুলের কিন্তু মাশুল আপনাকে দিতে হবে। এই কথাটাই শুধু বলছি, বাকিটা বলছি না এই কারণে, কারণ আমি স্টোরিটা কিন্তু স্পয়লার একদমই করতে চাইছি না। যারা নাটকটা দেখেননি তারা নাটকটা দেখুন, কাল্লু সুইপার সার্চ করুন ইউটিউবে, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। প্রচুর ভিউজ অলরেডি এর মধ্যে পড়ে গেছে। নাটকটা বেশি দিন আগে কিন্তু ইউটিউবে রিলিজ করা হয়নি, জাস্ট কিছুদিন হলো। তার নাটকটা কিন্তু যথেষ্ট ভালো, আমি আর নাটকটা নিয়ে কিচ্ছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে নাটকটা কিন্তু খুব খুব ভালো, এবং আমার কিন্তু নাটকটা বেশ ভালো লেগেছে। এই নাটকের প্রডিউসার হলো জি সিরিজ। জি সিরিজ কিন্তু বরাবরই মানে খুব ভালো ভালো নাটকের প্রডিউস করে থাকেন, এখানেও ঠিক সেম জিনিস। এখানে কিন্তু নাটকের একটা মূল যে বিষয় দেখানো হয়েছে সেটা হলো দারিদ্রতা। দারিদ্রতা যে কত বড় একটা মানে কষ্টের একটা ব্যাপার সেটা কিন্তু এই যে নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারকে ছুঁয়ে গেছে, এবং দারিদ্রতা থাকলে যে কী কী জিনিস হতে পারে সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে। এবং একদম শেষটা কিন্তু আপনার খুব মন ছুঁয়ে যাবে, যে মানে সেটা আমি আর স্পয়লার করছি না, আপনার নাটকটা দেখুন। এবং এই নাটকে কিন্তু মানে ঢাকাইয়া পরিবেশটাকে মানে যেভাবে কিন্তু মানে অ্যালোট করা হয়েছে, এবং ঢাকাইয়া ভাষা যেভাবে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং খুবই ভালো। এবং শুধু আমি এখানে শুধু মোশাররফ করিম নাই, আবার আমি তানিয়া বৃষ্টির কথা বলছি, তার যে লুকস, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা এবং তার যে অভিনয়, সেখানে কিন্তু মোশাররফ করিমের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে। এবং মানে আমার কিন্তু নাটকটা বেশ ভালো লেগেছে। তা আপনাদের আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা গ্লে করে দেবেন, এবং গ্লে করে দেওয়ার সময় অল জায়গাটা হিট করবেন। এছাড়া আপনার লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আপনার স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। জয় বাংলা, লটস অফ লাভ, বাই।